السلام عليكم ورحمة الله تعالى وبركاته أتمنى أنكم جميعا بخير أرحب بكم جميعا في هذه القناة المفيدة ترحيبا حارا اليوم نتحدث عن الأسئلة المهمة من القصيدة ألا ليت ريعان الشباب جديد بشاعر جميل بن معمر العزري وقبل المناقشة التمس إلى جميعكم لو أنكم جدد هنا আন তশ্তারিকু ফিহাদ হিল কন্যা অতুষারিকু মা মাই রিকোয়েস্ট টু অল দ্যভার্স অ্যান্ড কাম আস টু মাই চ্যানেল ইফ ইয়ার নিউ টু মাই চ্যানেল প্লিজ মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উথ ইউর ফ্রেন্ডস সো দ্যাট এভরিওয়ান ক্যান বেনিফিট ফ্রম দিস চ্যানেল তো আজকে আমরা আলোচনা করব কিছু টেন্টেটিভ মোস্টলি ইম্পর্টেন্ট কোশ্চেন্স তথা প্রশ্নাবলী নিয়ে যেগুলো কি বিখ্যাত কবি জামিল বিন মার রচিত আল আইতার আয়না শবাবি জাদিদু নামক কবিতাটি থেকে নেওয়া হয়েছে তো আজকের এই আলোচনাতে আমরা টোয়েন্টি কুইটা কোশ্চেন আলোচনা করব এই কবিতা থেকে সবগুলো তো চলো বেশি কথা না বাড়িয়ে আমাদের আলোচনায় প্রবেশ করি এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেনটি ইসমু শায়ের জামিল বিন মায়ামার জামিল বিন মায়ামার কবি জামিল বিন মায়ামারের পুরো নাম কী এই কবিতার কবি জামিল বিন মা তার সম্পর্কে জানা দরকার যদি তার সম্পর্কে আসে তার পুরো নাম কী তবে তার সঠিক উত্তরটি কী হবে আবু আমার জামিল বিন আব্দুল্লাহ বিন মা আমার আবু বাকার জামিল বিন আব্দুল্লাহ বিন মা আমার আবু আইলি জামিল বিন মা নাকি আবু মাহমদ জামিল বিন মা সঠিক যে উত্তরটি সেটা হলো প্রথমটি আবু আমার জামিল বিন আব্দুল্লাহ বিন মা আল ওজরি তো এটা হলো তীরার সম্পূর্ণ নাম এই নামটা মনে রাখতে হবে এবার দ্বিতীয়টি দ্বিতীয় কোশ্চেনটি হলো উলিদাস শায়ের জামিল বিন মায়ামার আম কবি জামিল বিন মায়ামার কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এটা ইম্পর্টেন্ট একটি কোশ্চেন ছশো আটান্ন খ্রিস্টাব্দে ছশো ষাট খ্রিস্টাব্দে না ছশো একষট্টি না তেষট্টি খ্রিস্টাব্দে এখানে সঠিক উত্তরটি হবে ছশো ষাট খ্রিস্টাব্দে এটা কোথাও কোথাও একষট্টি আছে তবে যে সঠিক যেটা এবং যেটা বেশি গুরুত্ব দেওয়া হয় যে শালটা সেটা হলো এটা ছশো ষাট খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটা মনে রাখা দরকার সেটা হলো ওয়াদিল কুরা বা যেটা কুরা উপত্যকা বলা হয় সেটা কোথায় হিজাজের আরবে আরবের ভূখণ্ড হিজাজ তার উত্তর দিকে অবস্থিত মানে সৌদি আরবে এটা অবস্থিত এবারে তৃতীয় যে কোয়েশ্চেনটি সেটা হলো তৌফিয়া জামিল বিন মায়ামার আম কবি জামিল বিন মায়ামার কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন সাতশো তিন খ্রিস্টাব্দে সাতশো এক খ্রিস্টাব্দে না চার নাকি সাতশো খ্রিস্টাব্দে যে সঠিক যেটি উত্তর হবে সেটা হলো এটা সাতশো এক দে তাহলে কবি জামিল বিন মায়ামারের জন্ম হয় ছশো ষাট খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় সাতশো এক দে মানে কত বছর হচ্ছে একচল্লিশ বছর তিনি জীবিত ছিলেন আর কোথায় তার মৃত্যু হয় সেটাও মনে রাখার দরকার সেটা হলো মিশরে মানে জীবনের শেষ লঙ্গে জামিল বিন মায়ামার তিনি মিশরে চলে গিয়েছিলেন আর সেখানেই তার মৃত্যু হয়েছিল তাহলে তার জন্ম হয় আরব ভূখণ্ডে মানে সৌদি আরবের হিজাজের উত্তর দিকে ওয়াদিল কোরআন নামক উপত্যকাতে আর তার মৃত্যু হয়েছিল মিশরে কত খ্রিস্টাব্দে সাতশো এক খ্রিস্টাব্দে এবারে চতুর্থ যে কোশ্চেনটি সেটা হলো এটা করাজ আল কাসাইদা আল আলাই আয় আই শি জু আই শায়ের এই এটা খুবই একটা কমন কোশ্চেন যে প্রত্যেকটা কবিতার কবির নাম মনে রাখতেই হবে তাহলে এই কসিদাটি কে রচনা করেন আমরা সকলে জানি সেটা হলো জামিল বিন মায়ামার জামিল বিন মায়ামার বাকিগুলো কোনোটা নয় বরং জামিল বিন মায়ামার আল আউজরি এবার পাঁচ নম্বরটি হলো যে আল আলতা শব্দটির অর্থ কী তাহলে কবিতাটির অর্থই আমরা পড়েছি যে যদি জৈবনের সেই উজ্জ্বল দিনগুলো আবারও নতুন হতো কবি জামিল বিন মায়ামার আফসোস করে বলছে হ্যাঁ জৈবনের সেই উজ্জ্বল দিনগুলো যদি আবারও নতুন হতো তাহলে এখানে প্রশ্ন হলো রয়ায়ন কোথাও কোথাও এখানে কি আছে এই রয়ায়ন শব্দটির জায়গায় এম আছে আইয়াম দিনগুলো রয়ায়ন শব্দটির অর্থ কী সাহুস্যাবাব যৌবনের সে স্বাস্থ্য সাজা এতাব যৌবনে সেই সাহসিকতা বীরত্ব নাকি অ্যালফাত্র তো জাহিয়াল যৌবনের সেই উজ্জ্বল দিনগুলো সেই উজ্জ্বল যুগটা বোঝানো হয়েছে নাকি কোনোটাই নয় এর যে সঠিক উত্তর সেটা কোনটা হবে এটা তিন নম্বরটি যৌবনে সে উজ্জ্বল দিনগুলো সে উজ্জ্বল যুগটা সময়টা কথা এখানে বলা হয়েছে এখানে কবি জামিল বিন মায়ামার তিনি তার স্বাস্থ্যকে ফিরে পেতে চাননি তিনি সাজায়েতকে ফিরে পেতে চাননি বরং সেই জৈবনতা সেই উত্তেজনা সেই আগ্রহ প্রবণতা এই সমস্ত বিষয় যেগুলো সাব্যের সাথে সম্পর্কিত সেগুলো তিনি এখানে ফিরে পেতে চেয়েছেন তো এখানে আয়ন শব্দটির অর্থ হল জাহিয়া জাহিয়ালি শাবাব এটা হলো সঠিক উত্তর তৃতীয়টি এবারে ছয় নম্বরটি দেখো ওয়াইজ মা তাব জলে না জাহিদ ওয়াইজ মা তাব জল না এখানে জাহিদ শব্দটির অর্থ কী জাহিদু জাহিদ শব্দটির অর্থ কী জাহিদ শব্দটির অর্থ কালিল কম কাসির বেশি লা কালিল ও লা কাসির না বেশি না কম নাকি মেরান বারবার এর অর্থটি কি আমরা কবিতা পড়তে পড়েছি পড়ার সময় এটা আলোচনা করেছি ও ইস মাত আফজুলিনা বা মানে হলো ব্যয় করা বা যেটাকে আনফাকা ইনফেক ইনফাক বলা হয় কিন্তু এখানে এর অর্থটি হবে কি তো দিস না মানে হাদ ও হাদিস ও তাহাদিস কথা বলা আর জাহিদুন জাহিদ শব্দটি অর্থ এর মানে ইলন। জাহিদুন শব্দটির অর্থ ইলন মানে অল্প তাহলে কবি কি বলছে ওয়েজ মাতাব জুলিনা জাহিদু মানে যেটা তুমি তখন তুমি অল্প কথা বলতে বলতে সেই সময়ের কথা তার সেই জৈবনের কথা উল্লেখ করে বলছে তার প্রেমিকার নাম বোসাইনা বোসাইনাকে ইঙ্গিত করে কবি জামিল বিন মা জামিল বিন মা বলছে যে ওহে বোসাইনা ওই সময়ই তো তুমি মানে ওই সেই জৈবনের সময় তো তুমি অল্প কথা বলতে ওই সময়টাতে তুমি অল্প কথা বলতে সেই যুগের কথা সেই সময়ের কথা এখানে তিনি এখানে স্মরণ করছেন এখানে তাসকির করছেন তো সেটাই এখানে বলা হয়েছে যে জাহিদুন শব্দটির অর্থ কী জাহিদুন শব্দটির অর্থ হলো কালি তাহলে প্রথমটি উত্তর হবে কালি সাত নম্বরটি যেটা হলো যে অকদ কর রিবাতি আমিস্রাতুরি ইদু হুনা জামা দি নেদ অন শব্দটির অর্থ কী এই নেদন শব্দটির অর্থ কী এটাই এখানে সরি এখানে নিদন শব্দটির জমা কী জমা চাওয়া হয়েছে এখানে এটা হলো মুফরাদ তার জমা চাওয়া হয়েছে তো এর অর্থটা কি আমরা পড়েছিলাম ওখান কর্রিবাদ তার নিকটবর্তী করা হয়েছে তাকে বলতে বোসাই নাকি কার নিকট নিজ অন মানে হলো আমরা পড়েছি যে আর রকি বা দাইফ রকি বা দ্য আইফ মানে ওই দুর্বল বা কাহিল আরোহীকে বোঝানো হয়েছে কার আরোহী কবি জামিল বিন মায়ামারের আরোহী তাই কবি জামিল বিন মায়ামার বলছে এখানে আমরা কবিতা পড়তে গিয়ে দেখো পড়েছিলাম এই লাইনটা এই যে এই লাইনটা যে এখানে এটা হবে অকদকুর জবি আমি শ্র তরিদ কবি কী বলছে ও মা আনসা মালা শিয়া ও মা লে আনসা কৌ হ্যাঁ যে আমি ভুলবো না ওই সমস্ত জিনিসগুলো হুম আমি কোনো কিছুই ভুলবো না এবং আমি ভুলবো না তার কথাকেও অকদ কর্রিবাত যখন কি হয়েছে তাকে যখন নিকটবর্তী করা হয়েছিল নিজবি তাকে নিকটবর্তী করা হয়েছিল নিজবি মানে আমার সেই দুর্বল বা কাহিল আরোহীর কাছে আমি তুরিদু সে কি মিশর যেতে চায় যার কারণে তাকে আমার এই আরোহীর কাছে নিকটবর্তী করা হয়েছিল তখন সে কি বলেছিল তারপরে এই কথাগুলোকে কবি বলছে সে তার এ অর্থাৎ তার প্রেমিকা বুসাইনের কথা সে কখনো ভুলতে পারবে না সে বলেছিল এই কথাগুলো তো এখানে যে কোশ্চেনটি করা হয়েছে যে এই যে নিজ অন নিজন শব্দটি তো এক বচন এর বহু বচন কী নিজ অন শব্দের অর্থ আমরা জানলাম রকি বা এখানে দাইফ এর অ্যাকচুয়াল অর্থ দাইফ কিন্তু এখানে মোরাদ হবে আর রকি বা দাইফ মানে দুর্বল বা কাহিল আরোহীর অর্থ হবে তো এর জমা হলো নেজওয়াতুন বা নাজওয়াতুন নাকি নাজোয় নাকি আনুজ নাকি আনজ এর সঠিক উত্তর এটা আনজ নেজওয়াতুন বা নাজওয়াতুন বলা হয় উটের যে পায়ের যে নাল তাকে বলা হয় তো এটা হবে না এগুলো কোনোটাই হবে না তিন নম্বরটি হবে নেজউন এ শব্দের জমাটি এর জমা হলো আনজ আনজাউন এবারে আট নম্বরটি হলো লাউলা তার আতাই ইতোকা হোনা আল অয়ন তার অর্থটি কী বা তার মুরাদ এনে উদ্দিষ্ট অর্থটি কী আয়ুন শব্দটির আমরা কবিতার ক্ষেত্রে পড়ি বেশিরভাগ কবিতার ক্ষেত্রে আইনুন তার জমা অয়ন চোখ হয়ে থাকে মানে প্রকৃত অর্থ কিন্তু এর মাজাসি অর্থটা নেওয়া হয় আমরা পড়েছি জাসুসের অর্থ জাসুস বা তার জমা জাওয়াশেস বা গুপ্তচর স্পাইকে বলা হয় তো এখানে সেই অয়ন বলতে কি বোঝানো হয়েছে অয়ন বলতে জাসুস তো অবশ্যই জাসুস তো জাসুস কারা সে গুপ্তচর কারা সে গোয়েন্দা কারা আহলুল বাইত বাড়ির লোকেরা নাকি সমাজের মানুষেরা নাকি আসতেকা কাউসায়ের কবির বন্ধুরা নাকি কোনোটাই নয় এখানে যেটি মোরা সেটা হল আহলুল বাইত এটা কার কথা লাউ আয়ুন লাতি তার এতাই ইতোকা তার প্রেমিকা বুসাইনা জামিল বিন মায়ামারকে বলেছিল কী বলেছিল যে লাউ লাল আয়ুন লাতি তার এতাই ইতোকা ফায় ফাদুদু উদু কি বলছে যে সে একবার বোসাইনা জামিল বিন মায়ামারকে বলেছিল যে আমার বাড়ির লোকেরা যদি না দেখতো আমাকে তার বাড়ির লোকেরা তো তাকে জামিল বিন মায়ামারের সাথে সম্পর্ক করতে নিষেধ করেছিল এবং বারণ করত। তো এখানে বলছে যদি আমার সেই বাড়ির লোকেরা তাদেরকে অয়ুন বলছে জাসুস বা গুপ্তচর তাদেরকে বলছে কে বলছে বোসাইনা বলছে বলছে তারা যদি না দেখতো তাহলে অবশ্যই আমি কি করতাম তাই তো আমি তোমার কাছে ফিরে আসতাম জামিলে দেখে সে ফিরে আসতো ফা আজার নেই সুতরাং আমাকে ক্ষমা করো ফাদাত ক্যা দুন তোমার প্রতি আমার পূর্বপুরুষ উৎসর্গিত হয়েছে তো এখানে অয়ন শব্দটির অর্থ আমরা কি বুঝলাম এর অর্থ হলো আহলুল বাইত আহলুল বাইত এই যে প্রথমটি হবে আহলুল বাইত অর্থাৎ ঘরের মানুষেরা ঘরের মানুষেরা তো তারপরে আট নম্বর নয় নম্বরটি হলো এটা ওদাম আই বিমা উখফিল গদায় শাহিদ হুনে আদাম আউ আল্লাফদুল মুসাব্বা এর অর্থটা কী কবি জামিল বিন মায় বলছে আমার অশ্রু আমি যাকে গোপন করি আখফা ইকফিখফা মানে গোপন করা সকালে যাকে আমি গোপন করি গদায়াত মানে সকাল গদওয়াত তার জমা শাহিদুন মানে সাক্ষী তাহলে আমার অশ্রু সাক্ষী আমার অশ্রু সাক্ষী কথাটা ভালো করে বুঝতে হবে অর্থ তিনি বলছেন যে আমার অশ্রু সাক্ষী যে অশ্রুকে আমি গোপন করি তার এখানে দ্য মরণ শব্দটি এটা মুসাব্বা এটা হলো মুসাব্বা মানে এটাকে তসবি দেওয়া হয়েছে কেন কারণ এখানে কোথাও কোথাও এইটা উখফি আছে কোথাও কোথাও এটা লাকাইয়া এলকা আছে এলকা মানে যাকে আমি সাক্ষাৎ করি তাহলে যদি আলকা অর্থ নেই বা যদি আমরা এই শাহিদের দিকে তাকাই বা যদি শাহিদের দিকেই বা তাকাই তাহলে কি দেখব যে শাহিদ মানে সাক্ষী উইটনেসিং পারসেন তো তো দামাই একটা অশ্রু কীভাবে সাক্ষী দেবে মানুষ তো সাক্ষী দেয় মানুষ তো শাহিদ হতে পারে অশ্রু কীভাবে শাহিদ হবে তাহলে এখানে বোঝা যাচ্ছে দ্য দাম শব্দটাকে তিনি তাসবি দিয়েছে কার সাথে মানুষের সাথে আর এদের উখফি কোথাও কোথাও একটা যেটা বললাম আল আলকা আছে সাক্ষাৎ করা সেটা তো মানুষের সাথে হয়ে থাকে দ্য এর সাথে কেমনভাবে সাক্ষাৎ হয়ে থাকে তো এটা একটা এক প্রকার তাসবি কিন্তু এই তাসবি মানে এই শব্দটা মুসাব্বা কাকে কার সাথে তাসবি দেওয়া হয়েছে মানুষের সাথে ইনসান ইনসান তো এই দ্য ময়ন শব্দটা মুসাব্বা অর্থাৎ একে তাসবি দেওয়া হয়েছে এটা কিসের উদাহরণ এটা ইস্তে আর উদাহরণ স্তেয়ারা মাকনিই আর উদাহরণ তশ্বি মোয়াক্কেদ নাকি মুফাস্সল প্রথমে আমি এই দুটো নিয়ে একটু বলে নিই যে তস্বি মোয়াক্কেত আর মুফাস্সল নাকি তাসবী মোয়াক্কেত বলা হয় ওই তাসবিকে যার মধ্যে আদাতু শিব উল্লেখ থাকে না আদাতু শিব মানে কোনটা ক্যান না ক্যা কাফ এগুলোকে বলা হয় আদাতু শিব ঠিক আছে এগুলো উল্লেখ না থাকলে সেটাকে বলা হয় তাসভি মোয়াক্ক্যাদ আর উল্লেখ থাকলে সেটাকে মুটসাল বলা হয় সে অপশানটা এখানে নেই দ্বিতীয় তিন নম্বরে এটা এটা চার নম্বর অপশান হবে এটা তিন নম্বর তো মুফাস্সাল কাকে বলা হয় মুফাসাল বলা হয় ওই তাসবিকে যার মধ্যে শিব মানে কারণ তাসফি দেওয়ার যে কারণ কিসে তাসবি দেওয়া হচ্ছে তো সেটা উল্লেখ থাকলে তাকে বলা হয় আ তাসবি আল মুফাসাল আর এই দুটো এই যে তাসবি মুওয়াক্কেদ তাসবি মুফাসাল যে তাসবির যে চারটে পাঁচটা ভাগ আছে তার মধ্যে তাসবি বালিক ছাড়া যে চারটে তাসফি আছে অর্থাৎ তাসফি মুরসাল এবং মুফাসাল তার মধ্যে তরফাইন তরফাই তস্বি বা তরফাই শিপ যে তাসবির যে দুটো দিক আছে বলতে মুসাব্বা এবং মুসাব্বা বিহি উল্লেখ থাকা মাস্ট মানে উল্লেখ থাকতেই হবে কার মধ্যে তাসফি মুআ এবং তাসফি মোফাসল এবং তাসফি মুজমাল এবং আরেকটি যেটা আছে মুরসাল এই চারটি তাসবির মধ্যে বাদে তো কিন্তু এখানে দেখো দামে শুধুমাত্র একটি দিকই উল্লেখ আছে মানে একটি তরফ একটি তারফি উল্লেখ আছে মানে সেটা শুধুমাত্র মুসাব্বা আর মুসাব্বা বিহি এখানে উল্লেখ নেই তো কাজেই এই দুটো এখানে হবেই না এই দুটো তো হবেই না কারণ একটি দিক উল্লেখ আছে দুটো দিক তো থাকতে হবে তবেই তো দুটোর মধ্যে তো একটা আসবে এইবারে তাহলে একটি দিক উল্লেখ আছে মানে অবশ্যই ইস্তেয়ারা মাকনিয়া না ইশতেহারা তার শ্রেহাইয়ার মধ্যে কোনো একটা হবে মনে রাখতে হবে যে ইস্তেয়ারা কাকে বলা হয় ইশতেয়ারা বলা হয় যার মধ্যে একটা দিক ওই তাসবি ইস্তেহারাও তো একটা তাসবির মধ্যেই পড়ে তা ওই তাসবি যার মধ্যে একটা দিক উল্লেখ আছে মানে চাই মুসাব্বা নাই মুসাব্বা বিহি কোনো একটা উল্লেখ থাকবে সেটাকে বলা হয় ইস্তেহারা দুটো একসাথে উল্লেখ থাকবে না তো যদি এইবারে আমাদের মনে রাখতে হবে যে তাসহাকে কি বলা হয় তাসরে হাইয়া সেই একটা দিকের মধ্যে যদি মুসাব্বা বিহি মানে যদি মুসাব্বা বিহি কেবল উল্লেখ থাকে মুসাব্বা উল্লেখ না থাকে তবে সেটাকে বলা হয় আল ইস্তেয়ারা আ তাসে হাইয়া যদি মুসাব্বা উল্লেখ থাকে এবার যদি শুধু মুসাব্বা উল্লেখ থাকে আর মুসাব্বা বিহি উল্লেখ না থাকে তাকে বলা হয় আল ইস্তেয়ার আল মাকনিয়া তো এখানে দেখো যে বলছে ওদাম আই বিমা উখফি আল গদেয় শাহিদ দাম আইন শব্দটা এখানে বলেই দেওয়া হয়েছে এটা মুসাব্বাহা এটা মুসাব্বা তাহলে দাম আইন শব্দটা মুসাব্বাহা ঠিক আছে এটা মুসাব্বা বিহি নয় কার সাথে তুলনা দেওয়া হচ্ছে ইনসান সেটা এখানে গৈরো মজকুর এখানে উল্লেখ নয় সেটা তাহলে এখানে এই মুসাব্বা শব্দটা শুধু হলো দ্য ময়ন তাহলে এটা আমাদের চোখ বুঝিয়ে যেটা হবে সেটা হলো আর আল মাকনিয়া কারণ মুসাব্বা উল্লেখ আছে ঠিক আছে এগুলো আমাদেরকে ভালোভাবে এইভাবে নির্বাচন করতে হবে তাহলে কেন দা শব্দটি হলো মুসাব্বা এটা কিসের উদাহরণ এটা উদাহরণ হলো আর আল মাকনিয়ার উদাহরণ তিন নম্বরটি এটা হলো সঠিক উত্তর এইবার দশ নম্বরটি দেখো অ্যালয়ার কদ তার আসল হরফগুলো কে আসল হারফগুলো কী কী এখানে অর্থটি আমরা একটু জেনে নিই যে আমরা পড়েছিলাম কবিতায় এগুলো বলেছিলাম যে তিনি বলছেন জামিল মা আমার বলছে যে আল্লাহর কসম করে তিনি বলছেন যে কতই না অশ্রু এখানে রোববার অর্থ হবে কাসরাতের অর্থ আমি বলেছিলাম এটা কাসরাতের অর্থ হবে কতই না অশ্রু কতই না অশ্রু কী হয়েছে প্রবাহিত হবে যখন আমাদের মাঝে এই বিচ্ছিন্নতা বাড়বে আমাদের মাঝে বিচ্ছিন্নতা বাড়বে তো এই গৃহ যখন দূরবর্তী হবে বলতে বিচ্ছিন্নতা বাড়বে তো সাতটাই অসুত্ব মানে হলো ইফত্যা আয়াই ইফতা অর্থ হবে তো যখন গৃহ আমাদের মাঝে গৃহ বা আমাদের বসস্থানের জায়গা যখন বিচ্ছিন্ন দূরবর্তী হবে বলতে আমাদের মাঝখানের বিচ্ছিন্নতা বাড়বে তখন অনেক অশ্রু প্রবাহিত হতে থাকবে আমার ওস আমার চোখ দিয়ে তো কবি এখানে বলছেন যে এখানে যে কোশ্চেনটি হয়েছে যে সাত্তন এই সাত্তন শব্দটির কি কী কী মাদ্দাহারফগুলো কী কী শিন তৈ তৈ নাকি সিন তৈ আলিফ নাকি সিন তৈ ওয়াও নাকি সিন তৈ কোনটি এর হরুফ এটা সত্তাই সত্ত থেকে তার হরুফ অবশ্যই সিন তৈ তৈ এটা এটা হলো সঠিক উত্তর হুম এটা সত্তাইয়া সত্ত তাদের এর মানে কী বললাম ইফতা আয়দা ইয়াপ্তা আয়দ আয়দার অর্থ হবে দূরবর্তী হওয়া তো গৃহ দূরবর্তী হওয়া মানে বিচ্ছিন্নতা বাড়ার একটি অর্থ এখানে নেওয়া হয়েছে এইভাবে কোশ্চেন আসলে আমাদেরকে সঠিকভাবে নির্বাচন করতে হবে এগারোটি দেখো অ্যান্না রুব বা এখানে কী বলা হচ্ছে যে অনেক অশ্রু বৃদ্ধি পাবে এই যে বলা হলো এই লাইনটাতে যে আন্নারূপ বা আব্রতিন সাতাজিদু এই কনস্ট্রাকশনটা এরকম আন্নারূপ বা আয়ব্রতিন সাতাজিদু এখানে আন্না শব্দটি হলো আন্না হরফটা হলো হরফে মুসাব্বা বিলফিল তারপরে কি হয় এস এম হয় এটা রূপ বা এটা এস এম সাতাজিদু এটা হলো খবর খবর দেওয়া হচ্ছে মানে কি অনেক অশ্রু বৃদ্ধি পাবে তাহলে অনেক অশ্রু প্রবাহিত হতে থাকবে বা বৃদ্ধি পাবে এখানে বলছে এটা কিসের উদাহরণ এটা কোন ফেলের উদাহরণ জুমলা ফেলইয়া জুমলা এসমিয়ার উদাহরণ নাকি জুমলা ইনসাইয়া নাকি জুমলা খবরিয়ার উদাহরণ দেখো জুমলা তো ইনসাইয়া হবেই না প্রথম আমরা যেটা হবে না সেটা আমাদের নির্বাচন করতে হবে কোনটা হবে না এটা আমরা বাদ দিলাম এটা তো হবেই না কেন কোশ্চেনমূলক নয় ইনশাইয়া মানে সেটা একটা কোশ্চেনমূলক থাকবে এটা তো হবেই না দ্বিতীয় খাবরইয়া খাবরিয়া বলতেও তো জুমলা ইসমিয়া এবং ফেলইয়া কি বলা হয় কিন্তু এর মধ্যে দুটো অপশান থাকে কোনটা জুমলা এসমিয়া জুমলা খবরিয়া উবাহিকে একত্রে জুমলা খবরিয়া বলা হয় জুমলা এসমিয়া এবং ফেলিয়া উভয়কে একত্রে জুমলা খবরিয়া বলা হয় তাহলে এটাও আমরা এখানে দেব না এটাও হবে না যেহেতু এখানে দুটো জুমলা উল্লেখ করা আছে যদি এই দুটো উল্লেখ করা না থাকতো তবে আমরা এটা দিতে পারতাম যেহেতু দুটো জুমলা উল্লেখ করা আছে তাহলে এই দুটোর মধ্যে কোনো একটি হবে দেখো অন্য রূপ বা অ্যাবরতিন সাতাজিদু অনেক অশ্রু প্রবাহিত হতে থাকবে বৃদ্ধি পাবে আন্না হরফে মুসাব্বা বিলফিল তারপরে রুব বা এটা এস এম তার খবর হলো এটা সাতা জিদো তাহলে এটা কি প্রথম এস এম থাকলে আমরা কি বলি সেটাকে জুম লেসমিয়া বাক্যের শুরুতে এস এম রয়েছে তা না তাহলে এটা জুম লেসমিয়া তাহলে সঠিক উত্তর কী হবে দ্বিতীয়টি হবে জুমলা এসমিয়া এটা ফেলিয়া হবে না আরেকটি বিষয় এখানে কি অ্যাবরতন শব্দটি বলেছিলাম এটা অশ্রু এর জমা হল আবারত অ্যাবারতুন হ্যাঁ আরেকটি শব্দ হয় এই ব্রতুন মানে হলো শিক্ষা ঠিক আছে এর জমা হলো এই বারুন এইগুলো আমাদের মনে রাখতে হবে বারোটি দেখ এবারে ইজা কুলতু মা বিয়া বুসাইনা ক মিনাল হব্বিক অত সোয়াবি নয়া এখানে এর অর্থটা আমরা জেনে নিই প্রথমেই কবিতা পড়তে আমরা পড়েছিলাম এই লাইনটা যে ইজা আকুলতু মা বিয়া বুসাইনা কতিলি। মিনাল হব্বি ক সয়াবি তো নয়া জি সে আমি বললাম কি বললাম মা বিয়া বোসাইনা আমার কি হয়েছে হে বোসাইনা কবি জামিল বিনার তার প্রেমিকাকে উদ্দেশ্য করে বলছে হে বোসাইনা আমার কি হয়েছে যে আমার হত্যাকারী আমার প্রেমই আমার হত্যাকারী হেফবন আমার প্রেম আমার হত্যাকারী কলাত তখন তিনি বললেন সে বললো বলতে কেনে বোসাইনা বলল যে বিতুন ওয়াজিদ হ্যাঁ সেই প্রেমটা হলো স্থির সেই প্রেমটা হলো দৃঢ় এবং বর্ধনশীল প্রেম সেই জন্য সেটা তোমার হত্যাকারী তাহলে এখানে কবি বললেন যে আমার প্রেম আমার হেব বা এটা আমার হত্যাকারী তাহলে এখানে কোশ্চেনটা কি হয়েছে কোশ্চেনটা হলো যে এই লফদ এই যে হেকবুন এখানে আল্লাফদুল মুসাব্বা কোনটি যাকে তাসবি দেওয়া হয়েছে এই বাক্যের মধ্যে লাফজুল মুসাব্বা যাকে তাসবি দেওয়া হয়েছে সাদৃশ্য কিত শব্দটি কোনটি দেখো কতিল শব্দটা হেকবুন শব্দটা বোসাইনা শব্দ নাকি ইনসানে শব্দ কোনটা মুসাব্বা শব্দ তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে এখানে মুসাব্বা শব্দটি কোনটা এই যে সেন্টেন্সটা এখানে দেখো কতিল মিনালসব্বী এর মধ্যেই আছে আমার প্রেম আমার হত্যাকারী আমার ঘাতক হলো আমার প্রেম আমরা যদি সেন্টেন্সটা একটু ভালো করে বুঝি বুঝবো যে কতিল সাধারণত মানুষ হয়ে থাকে প্রেম কিভাবে কতিল হতে পারে কিন্তু কবিতার অর্থে এরকম হয়ে থাকে এরকম যেমন আমরবিন রাবিয়াও তিনিও বলেছিলেন এরকম একটি কথা যে তিনারও প্রেম তেনার হত্যাকারী তো এখানে এই হর্বুন শব্দটি ইনসানের সাথে তুলনা করা হয়েছে কারণ ঘাতক বলতে সাধারণত মানুষকেই বোঝানো হয় কিন্তু কবি এখানে হরবকে বলা বলেছেন মানে বুঝতে হবে এখানে একটা তাসবি লুকায়িত আছে এখানে একটা তাসবি লুকায়িত আছে এটা কোন তাসবি এটা মুসাব্বা এটা তো শব্দটি মুসাব্বা কিন্তু এখানে মুসাব্বা বিহি উল্লেখ নেই কেন হবকে মুসাব ইনসানের সাথে তুলনা করা হয়েছে মানে ইনসানটা হলো মুসাব্বা বিহি তার সাথে তাসবি দেওয়া হয়েছে আর যাকে তাসবি দেওয়া হয়েছে সেটা তো মুসাব্বা তাহলে এখানে হব শব্দটি মুসাব্বা আর ইনসানটা এটা গৈর মজগুর সেটা মুসাব্বা বিহি তাই কোশ্চেনে কেন বলছে যে এই মুসাব্বা বিহি শব্দটি কোনটা এই সেন্টেন্সটির মধ্যে মুসাব্বা বিহি শব্দটা অবশ্যই এই হুব হবে এটা হুব হবে আর এটা যদি বলা হতো যে এটা কিসের উদাহরণ যে এটা কোন স্তে আরা আমরা আগে পড়েছি যে আলোচনা করেছি এই জায়গাতে যে যদি শুধুমাত্র কি হয় যদি শুধুমাত্র মুসাব্বা উল্লেখ থাকে তাহলে সেটা হলো ইস্তেয়ারাতুল মাকনিয়া তাহলে এটা ইস্তেয়ারাতুল মাকনিয়ার একটি উদাহরণ কিন্তু এখানে যাওয়া হয়েছে যে মুসাব্বা কোনটি সেটা মনে রাখতে হবে সেটা হলো এই হব এই হব আমাদের অর্থগুলো কিন্তু ভালো করে পড়তে হবে জানতে হবে এবং বালাগাতের দিকটা একটু ভালো করে আমাদের বুঝতে হবে এবার তেরো নম্বরটি দেখো কল্যাথা বা ম্যা ইফত্যা আয়দা হুনা যে সে বললো ওটা তোমার থেকে অনেক দূরে কোথায় বললো দেখো কবিতা পড়লে বুঝতে পারবো এই যে কবি যখন বলেছিল যে ওয়াইন ওইন কলতু আমি বললাম যখন আমি বলি রুদ্দি বা আকলি আইস বিহি ওহে বুসাইনা আমাকে আমার বোধ আমার বোধ বুদ্ধি বৃত্তি আমার বোধ আমাকে ফিরিয়ে দাও আমার আকিল আমাকে ফিরিয়ে দাও আমি তাকে নিয়ে বাস করতে চাই জীবন জীবনযাপন করতে চাই মা নাসি মানুষের সাথে কওয়ারাত সে তখন বলল মানে বোসাইনা বললো মিনকা বা ঈদো ওই আকেল তোমার থেকে দূরবর্তী হয়ে গেছে তোমার থেকে সে চলে গেছে তোমার মধ্যে আর আকেল নেই তো এখানে দেখো আইস বিহি এই শব্দটা আমরা কাদের সাথে বসবাস করি মানুষের সাথে করে থাকি কিন্তু কবি বললে আমরা আকেল আকেলকে ফিরিয়ে দাও আকেলের সাথে আমি বাস করতে চাই আকেলের সাথে আমি থাকতে চাই মানব সমাজের মধ্যে মানুষের সাথে তাহলে এখানে আকেলকে তিনি এক প্রকার তাসবি দিয়েছেন কার সাথে মানুষের সাথে কিন্তু এখানে কোশ্চেনটা কী হয়েছে কোশ্চেনটা হয়েছে যে কবির থেকে কী দূরবর্তী হয়েছে কবির থেকে দূরবর্তী হয়েছে তার আকেল আকলুহু এটাই সঠিক উত্তর তার জেহেন হবে না তার দৃষ্টি হবে না তার শান্তি হবে না জীবন শান্তি কোনোটাই নয় বরং তার আকেল হবে এই আকেল শব্দটাও এখানে মনে রাখতে হবে তাস দেওয়া হয়েছে মানুষের সাথে এটা হলো মুসাব্বাহা এবার দেখো ওয়াইন অলতু রুদ্দি বা আয়দা আকলি আইসবিহি মায়ান্না সে কল দ্যাকিনকা বা ই ওই যে একই কোশ্চেন যে এখানে আকেল শব্দটি কি আকেল শব্দটি মুসাব্বাহ মুসাব্বা বিহি মাজাজ নাকি কোনোটাই নয় যেটা আগে বললাম আকেল শব্দটি মুসাব্বাহ কারণ আকেলকে তো তাসবি দেওয়া হয়েছে আকেলকে তো তাসবি দেওয়া হয়েছে এটা মুসাব্বা কার সাথে তাসবি দেওয়া হয়েছে মানুষের সাথে কেন দেওয়া হয়েছে সেন্টেন্সটা পড়তে হবে ভালো করে যে আইস বিহি আমি তার সাথে বাস করবো তা আমরা সাধারণত মানুষের সাথে তো বাস করি মানুষের সাথে তো থাকি তো কেন কবি বলছে যে আকলি আমাকে আকেল ফিরিয়ে দাও তার সাথে আমি বাস করব তাহলে অবশ্যই এটা একটা তাসবি দেওয়া হয়েছে এটা মুসাব্বাহা এটা মুসাব্বাহা তো এখানে এটা হলো সঠিক উত্তর প্রথমটি হবে মুসাব্বাহা মাজাজ কেন হবে না মাজাজের অর্থ কী মাজাসের অর্থ হলো রূপক অর্থ মানে হাকিকি অর্থ নেওয়া হবে না বরং রূপক অর্থ নেওয়া হবে গাইরে হাকিকে সে অর্থটাই নেওয়া হবে কিন্তু এখানে আমরা আকেলে অর্থ তো নিচ্ছি বোধ বুদ্ধির অর্থ নিচ্ছি তো সুতরাং এটা মাজাস হবে না বরং এটা মুসাব্বাহ হবে এবার পনেরোটি দেখো যে কলা সাইড কবি বললেন কি ফেলে এনে আমার দুন বিমা যেহেতু তলিব্যান আমাকে আমি বিতাড়িত নয় বিতাড়িত নয় ওই জিনিস থেকে যে আমি সন্ধান করি মানে আমার সন্ধানকৃত জিনিস থেকে আমি কখনো বিতাড়িত হইনি কবি এটা কেন বললেন দেখো লি অ্যান্নাহ ইয়াসি কবি আর আশাদিত তার সুদৃঢ় প্রেমের প্রতি তিনি আত্মবিশ্বাসী দ্বিতীয় দ্বিতীয়টি যেটা ইয়াসা ইমান তিনি সর্বদা ভাগ্যবান সেই জন্য কি তিনি কখনো বিতাড়িত হন না নাকি তলা তলোহ অ্যান তার সন্ধান কখনো কখনো খারাপ হয় না খারাপ বলতে খারাপ আর মানে বিফল হয় না ব্যর্থ হয় না চতুর্থ হলো নাকি কোনোটি নয় কুল্লু মিনাহা অ্যালাইসা মিনাহা এটা নাকি এটা বলছে কোনো সবগুলো নাকি এই তিনটে দেখো এই তিনটেই প্রত্যেকটা কিন্তু কনফিউজিং অপশান প্রত্যেকটা কনফিউজিং অপশান হ্যাঁ এই অর্থ যে এই অর্থটি যারা ভালো করে বুঝবেন তাদের মধ্যে কিন্তু একটা কনফিউজ সৃষ্টি হবে কনফিউশন সৃষ্টি হবে এই তিনটি নিয়ে কিন্তু সঠিকটা মনে রাখতে হবে কবি এই লাইনটা বলার উদ্দেশ্য যেটা কবির যে মোরা দেখানে সেটা হলো প্রথমটি ইয়াসিকহীর সাদীত কবিতার প্রেম অর্থাৎ বোসাইনার প্রতি তার যে প্রেম তার প্রতি তিনি আত্মবিশ্বাসী তার প্রতি তিনি কনফিডেন্ট হ্যাঁ লায়েন্ট তো সেই জন্য কবি বলেছিলেন যে আমি কখনো যে প্রসঙ্গে তিনি কথাটি বলেছিলেন যদি আমরা কবিতা ভালো করে পড়ি বুঝবো যে এই যে বিমা যে তার প্রেম কখনো কি হবে না ধ্বংস হবে না আমি যা কিছু সন্ধান করেছি কখনো তা থেকে বিতাড়িত হইনি মানে মূলত তার প্রেমের প্রতি তার যে আত্মবিশ্বাস সেই জন্যই কবি এই কথাটি বলেছিলেন তাহলে এখানে সঠিক যে উত্তরটি হবে সেটা প্রথমটি দ্বিতীয়টি কি ইয়াস দায়মান তিনি সর্বদা ভাগ্যবান সেই জন্য কি কথাটি বললেন না এটা হবে না তথাপিও এরা কিন্তু এক প্রকার কনফিউজ সৃষ্টি করে দেখো কনফিউজ সৃষ্টি করছে লাই বোতল আবু হাবাদান তার এটা কিন্তু অনেকটা সাদৃশ্যপূর্ণ অনেকটা কনফিউজিং একটা অপশান যে তার সন্ধান কখনও কি হয় না ব্যর্থ হয় না তার সন্ধান কখনও ব্যর্থ হয় না কিন্তু আমরা এটা দেব না বরং যেটা মুরার যেটা যে কারণে কবি এখানে এই কথাটি বললেন সেটা হলো তার প্রেমের প্রতি তিনি আত্মবিশ্বাসী সেই জন্যই কবি এখানে বলেছিলেন সেই জন্য এটা প্রথমটি উত্তর হবে এবার ষোলোটি দেখো ফিমা ইয়াবিদু শব্দটির অর্থ ইয়াবিদু মানে কি হালাকা ইয়াহুকু ধ্বংস হওয়া এই লাইনে আমরা পড়েছি কি এই যে ওলা কবি বোসাইনা বোসাইনা দিকে ইঙ্গিত করে বলছে যে তার প্রেম এ হায়ের মার্জা যাচ্ছে বোসাইনা তার কথা বলছে যে তার প্রেম কখনও ধ্বংসশীল নয় ইয়াবিদু ইয়াবিদু মানে হালাকা ইয়াহুকু তো এখানে তারই অর্থ চেয়েছে যে ইয়াবিদু শব্দটির অর্থ কী প্রথমটি উত্তর হবে সঠিক উত্তর হালাকা ইয়াহুক এটা হবে এক শুরু এটা হবে না বৃদ্ধি যেটা বৃদ্ধি হয় একল্য যেটা কম হয় ইয়াসক যেটা পতিত হয় এগুলো সবই কিন্তু এক প্রকার এটা তো হবেই না এই দুটো তো হবেই না এটাও হবে না তো এটা তো হবেই না এক শুরু তো এটা হবেই না কিন্তু এই দুটো আর এইটা কিন্তু কনফিউজিং অপশান কিন্তু অ্যাকুরেট যে শব্দটি উত্তর যেটা হবে সেটাই আমাদের নির্বাচন করতে হবে সেটা হলো ইয়াহালিকু ইয়াহিকো হালাকা ইয়াহালিকু তো ইয়াবিদুন মানে হলো ইয়াহলিকো ধ্বংস যেটা হওয়া তো তার প্রেম ধ্বংসশীল নয় সেটাই কবি বলেছেন সতেরোটি হলো ক্যান হিকুম তরিফান ও দেন ওমাল হব্বু ইল্লা তরিফুন ও তালিদু এখানে তরিফুন ও তালিদু শব্দটির মোরাদ কি দেখো এর অর্থ যদি আমরা দেখি দেখব কবি কী বলেছেন দেখো যে এই যে এই লাইনটা ওকদ ক্যান হব তরিফানিদেন ওমাল হব্বু ই তরিফল এখানে তরুফা ইয়াতরুফু মানে হলো নতুন হওয়া তরাফাত থেকে ভাবে কারুমা ইয়াকুরুমো থেকে মানে নতুন হওয়া তালাদা ইয়াতলুদো বা তালাদা ইয়াতলুদ তুলুদ এর মানে হলো পুরাতন হওয়া পুরাতন হওয়া তাহলে নতুন যেটা এসএম ফাইলের শেখা তরিফুন বা ফোন এখানে তো আছে দেখো এখানে ত্যালিদুন আছে এখানে ত্যালিদুন আছে দুটোই কিন্তু এসএম ফাইলের শেখা তো কি না তো এখানে বলছি যে যেটা নতুন হয় এবং যেটা পুরাতন হয় তাহলে প্রেম যেটা তোমাদের প্রেম বলতে কবি বল নিজেদের প্রেমের কথা উল্লেখ করে বলছি কবি এখানে যে আমাদের প্রেম হলো যেটা নতুন এবং পুরাতন ঠিক আছে এবং প্রেম তো ওটাই যেটা নতুন হয় এবং পুরাতন যেটা পুরাতন হওয়ার পরেও যেটা নতুন হয় ঠিক আছে যে ওমাল ইল্লা তরিফুন ও তালি ইদু প্রেম তো ওটাই যেটা পুরাতন হওয়ার পরেও আবার নতুন হয় মানে যেটা নতুন এবং পুরাতন পুরাতন এবং নতুন তো এখানে বলতে আসলে কী বোঝাতে চেয়েছেন এর যে মুরাদ সেটা হল ওই প্রেম যেটা অতীতে শুরু হয়েছে অতীত থেকে আজও পর্যন্ত জীবিত আছে আজও পর্যন্ত যেটা জীবিত আছে ঠিক আছে সেটাকেই বলা হয় ত ও ওয়া ইদু এখানে এই মুরাদটা চাওয়া হয়েছে যে যে তরিফুন ও তারিদুর শব্দটির অর্থ কী মন্দুল বিদায়া ইলা নিহায়া প্রথম থেকে শেষ পর্যন্ত নাকি মন্দুল কদিম হাত্তালায়ন যেটা অতীত থেকে আজও পর্যন্ত লা নিহায়া লাহু যার কোনো শেষ নেই লামিনাহা কোনোটি নাই এই তিনটে কিন্তু কনফিউজিং শব্দ দেখো এরকম কনফিউজিং অপশান কিন্তু এক্সামে দেওয়া হবে তার মধ্যে সঠিক যেটা সেটাই নির্বাচন করতে হবে এর মধ্যে সঠিকটা হবে এটা মনজুল কদিম হাত্তালায়ন যেটা 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 কিনা প্রাচীন থেকে আজও পর্যন্ত যেটা যেটা রয়েছে হ্যাঁ যেটা অবশিষ্ট রয়েছে সেটাই হলো সেটাকে বোঝাতেই সাধারণত এরকম একটা তাবির ইউজ করা হয় তরিফুন ও তা তরিফুন ও তালিইদু শব্দটির অর্থ হলো যেটা প্রাচীন থেকে আজও পর্যন্ত রয়েছে কিন্তু দেখো প্রথমটি যেটা রয়েছে যে শুরু থেকে শেষ পর্যন্ত এটাও কিন্তু এক প্রকার কনফিউজ সৃষ্টি করছে কিন্তু এটা হবে না হুম লানিহায় লাহু যার কোনো শেষ নেই এটাও হবে না হ্যাঁ যার শেষ নেই বরং যেটা আজ পর্যন্ত আজ পর্যন্ত যেটা স্থির আছে বা যেটা অবশিষ্ট রয়েছে সেটাকেই বোঝানো হয় হুম তাহলে এখানে মন্দুল কাদিম হাতালান এটাই সঠিক উত্তর হবে এবারে আঠেরোটি হল কবি বলেছেন যে নেই তো আইসি বিন তিন হ্যাঁ হুনে ম্যান ওলি ম্যান আফনা শায়ের আই শাহু কবি কি বলেছে যে আমি তার পুরস্কার পাওয়ার অপেক্ষায় আমি আমার জীবনকে ধ্বংস করে ফেলেছি এখানে পুরস্কার বলতে কি বোঝানো হয়েছে পুরস্কার বলতে প্রেমকে বোঝানো হয়েছে কার পুরস্কার কবি বুসাইনাদিকে ইঙ্গিত করে বলছে যে বুসাইনার প্রেম তার মাহাব্বত পাওয়ার অপেক্ষায় আমি আমার জীবনকে শেষ করে ফেলেছি তো এখানে কে মান কে অলিমান কার জন্য কবি তার জীবনকে শেষ করে ফেলেছে এখানে শায়ের জামিল বিন মা আমার লি নওয়ালি হাবিবাতি হি বোসাইনা তার প্রেমিকা বুসাইনার পুরস্কারের অপেক্ষায় নাকি শায়ের আমর বিন এটা আমর বলতে আমর বিন রাবিয়া তার প্রেমিকা হিন্দ বিনতে হারিস হিন্দ বিন্তিল বিনতুল হারিস এই হিন্দ বিনতুল হারিস এই ছিলেন আমর বিন রাবিয়ার প্রেমিকা শায়ের জারির তার প্রেমিকার জন্য নাকি ইমরাল কায়েস তার প্রেমিকা উনাইজার জন্য সঠিক উত্তর কোনটা হবে প্রথমটি হবে জামিল তার প্রেমিকা বুসাইনার জন্য কী করেছেন তার জীবনকে শেষ করেছে এবার অনিষ্ঠে দেখো আলাই হাল আনাই এখানে কবি কি বলছে যদি আমি একটা রাত অবশিষ্ট একটা রাত আমি কাটাতে পারতাম একটা রাত আমি অতিবাহিত করতে পারতাম সেই ওয়াদে কোড়াতে ওয়াদে কোরাতে যেখানে তাদের প্রেমের সূচনা ঘটেছিল তাহলে আমি আনন্দিত হতাম আমি ভাগ্যবান হতাম এখানে এই ওয়াদিল কোরা প্রশ্নটি হলো কোথায় অবস্থিত প্রথমে আমি প্রথমে বলেছি যে তার জন্ম হয় এই ওয়াদিল কোরাতে এটা হলো হেজাজের উত্তর দিকে অবস্থিত সঠিক উত্তর এটি এটাগুলো হবে না যে হেজাজের দক্ষিণ দিকে নাকি পূর্ব দিকে নাকি নাচতে উত্তর দিকে সঠিক যেটা সেটা হবে এটা শিমালুল হেজাজ হেজাজের উত্তর দিকে এবার লাস্ট কোশ্চেনটি দেখো যে ফি এই জামিল মামারের মায়ামারের যে কাসিদা এটা কোন বাহারে লেখা হয়েছে খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট যে আমরা জানি যে ষোলোটি বাহার আছে যে কাসিদা যেগুলো যেগুলো শেরে আমুদি হয় আর শেরাল আমুদি সেগুলোতে নির্দিষ্টটা বাহারকে ফলো করে লেখা হয় তো এটা তো একটা সেরে আমুদি এটা নির্দিষ্ট একটা বাহারের ওপর লেখা হয়েছে যে সেই বাহারটি কি অনেক সময় বাহার জিজ্ঞাসা করা হয় পরীক্ষাতে মনে রাখবে এটা হলো যে বাহারে লেখা হয়েছে সেটা হলো বাহারে তা বিল সঠিক উত্তর বাহারে তাবিল হবে কেন আমরা যদি দেখি দেখব যে এ বাহারে তাবিলের যে তফলাগুলো বা ওজন রয়েছে সেটা হলো ফরইলুন মফাঈলুন ফরাই লুন কবিতার যদি আমরা দেখি আমরা বুঝতে পারবো যে দেখো আলালাইয়া ইয়া জাদিদুন এখানে আল এলাই আলালাই ফরুন ফরউ লুন তাফাঈ লুন আয়া মাল মাল লুন ঠিক আছে মফাঈ লুন এইভাবে সফাউ আবার ফাউলু হ্যাঁ জাদিদু ইদু আই এইভাবে হয়ে গিয়ে হচ্ছে না তো বাহারে তাবিল হচ্ছে বাহারে তাবিল হচ্ছে তো এটা হলো বাহারে তাবিল হবে আর একটা হিন্টামেখে বলে দিই মনে রাখবে যে এ তো যদি আমাদের ওজন না মনে থাকে বা তাফা ইলাম না মনে থাকে যে কবিতা মূলত আলা শুরু হয় তার মোস্টলি সেটা হয়ে থাকে বাহরে তাবিল দিয়ে হয় ঠিক আছে এটা অন্তত মনে রাখবে যে আলা দিয়ে শুরু হলে অনেক কাসিদা দেখবে আলা দিয়ে শুরু হয়েছে এই যে হরফুল স্টেপ তা এই যে আলা শব্দটা যদি থাকে তাহলে এটা অবশ্যই বাহের তাবিল হবে মানে মোস্টলি এটা হয়ে থাকে এটা তো এইভাবে ইহিনটা অবশ্যই মনে রাখবে তো আজকে এই পর্যন্তই আশা করি তোমরা এই বাইশটা কোশ্চেন বুঝতে পেরেছো এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই কসিদা থেকে এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তো এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে এবং এইভাবে আমাদেরকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে এবং অবশ্যই মনে রাখবে যে পরীক্ষার যে অপশানগুলো অবশ্যই কনফিউজিং হয়ে থাকে তার মধ্যে থেকে আমাদের সঠিকটা বিবেচনা করে সঠিকভাবে একটু চিন্তা ভাবনা করে উত্তর করতে হবে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রম ফার্স্ট টু লাস্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাইতু